আল্লাহর হাবিব রওজা থারের মধ্যে হায়াতুন নবী, ঠিক না ব্যাটি? রাসূল জিন্দা নবী, আমরা রাসূলের শানি দুরুদ ও সালাম প্রেরণ করি। আল্লাহ পাক রাসূলকে এমন ক্ষমতা দিয়েছেন নবীর মদিনার জমিন থেকে জান্নাতের টুকরা থেকে আমাদের দুরুদের আওয়াজ শুনেন এবং দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বন্ধু আমার বলতে চাই, এই নবীর জন্য, এই নবীর জন্য সাহাবায়ে আজমাইন কত কষ্ট, কত পরিশ্রম, রাতের পর রাত অনিদ্রা অতন্ত্র প্রহরীর মতো দিন গড়েছে, নিজের জীবনটা বিলীন করে দিয়ে ইসলামকে জিন্দা করেছে। যেই নবীর জন্য জীবন চাইতে রাজি, তারপর নবীর গায়ের মধ্যে একটা স্পট রাখতে সাহাবীদের রাজি হয় না, ঠিক না ব্যাটি? যেই নবীর জন্য সাহাবায়ে আজমাইন রাতের পর রাত জাগ্র থেকেছে, রাসূল কখন ডাকবে? জিহাদের ময়দানের দিকে এমন সাহাবীদের জীবনের মধ্যে পাওয়া যায়, সবে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এখনো বাসর হয়নি, রাসূল আরবি ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে হাজির, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ। সুবহানাল্লাহ, বলুন। যেই নবীর জন্য সাহাবা আজমাইন এত কষ্ট করেছে, এত পরিশ্রম, এত ক্লান্ত, নবীও সাহাবীদের জন্য উদার, সুবহানাল্লাহ বলুন, সেই নবী হলো আমাদের নবী, সুবহানাল্লাহ বলুন। সেই নবীর, যেই নবীর জন্য আল্লাহ পাক কায়নাতকে সাজিয়েছেন, সমস্ত পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ পাক তার হাবিবের কদমের বদলতে সাজিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। আল্লাহর তৈরি জান্নাত সমস্ত নবীরা যেদিন অপেক্ষা থাকবে, শুধুমাত্র আমার নবী কখন যাবে? যেই নবীর জন্য সাহাবা আজমাইন, যেই নবীর জন্য 1,00,000 2,24,000 পয়গাম্বর, নবীর সৌদ এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক সমস্ত নবীর থেকে কয়েকজনের দরখাস্ত, এর মধ্যে একজন ইসা রুহুল্লাহর দরখাস্ত আল্লাহর দরবারে মকবুল গ্যারান্টেড হয়েছে, সুবহানাল্লাহ বলুন। নবীরা আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে আরজি চায়, শুধুমাত্র নবীর উম্মত হওয়ার জন্য। আমরা এই নবীর বিনা দরখাস্তে, এই নবীর উম্মত হয়ে এই যে বেহেস্তি সামিয়ানা মিন্নতারি দরবারে বসতে পেরে খুশি না বেজা? এমন একটা সময় এখানে বসেছি যেই সময় সকল দরজা বন্ধ, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতের দরজা, যেই সময়ে আরশের মালিক আল্লাহ আমাদেরকে ডাকতেছে, সুবহানাল্লাহ বলুন। এই গভীর রজনীর মধ্যে আপনারা যারা শীতকে, আরামকে, ঘরের আরামকে উপেক্ষা করে, স্ত্রী এবং সন্তানের মায়াকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন করে আল্লাহ তাকে সারা দিয়ে ব্যস্ত সামিয়ানা বসতে পেরেছেন, সেজন্য আবারও পান্তা খুলে একবার বলে আলহামদুলিল্লাহ। কি ভাই, আমার আপনার তোমার মতো কত ভাই এখন ঘুমের ঘরের মধ্যে আছে না, এই এলাকা আছে না, কেমনে থাকে তারা যেখানে আজকে অনির্বিল, সুবহানাল্লাহ বলুন, আলেম ওলামাদের সমাগম যেখানে আল্লাহর অনিদের আজকে এখানে প্রবলিত হচ্ছে, এই এলাকার মানুষ ধন্য, এই এলাকার জমিন ধন্য, এই এলাকার কবরস্থানগুলো নিঃসন্দেহে, নিঃসন্দেহে আল্লাহর তৈরি জান্নাতের বালাখানা তৈরি করে দিবে। হাজরিন, আমরা নবীর জন্য কি নবীর আলোচনার জন্য একটি রাত্র দিতে রাজি না? ও বন্ধু, নবীর সাহাবীরা কত কষ্ট করেছে, 7 বছরের সাহাবী স্তূপ আমার নবীর জন্য জীবন দিতে রাজি, তারপরও নিজের জীবন যাইতে রাজি নবীর প্রেম সারতে, কেমন নবী পাইলাম বুঝতে পারি না। চিন্তা করে দেখুন, যেই দিন আপনি যদি আজকে রাতে বাড়িতে গিয়ে ঘুমান, অথবা কালকে নাও তো উঠতে পারেন, ঠিক না ব্যাটি? আগামীকালকে আপনার জন্য মাইকে এলান হতেও অসম্ভব কিছু কি দুনিয়াতে চিরদিন থাকবেন? এই পৃথিবীর জমিনে যারা খোদাইত্ব দাবি করেছিল প্যারা উন্নমরুদ, আজকে তারা আছে? সাদ্দাত নিজের জান্নাতের সাথে পাল্লা দিয়ে, আল্লাহর তৈরি জান্নাতের সাথে পাল্লা দিয়ে জান্নাত তৈরি করতে চেয়েছিল,
সেই সাদদাদ জান্নাতের নিজের তৈরি জান্নাতের মধ্যে পা রাখতে পারে না। সমস্ত ক্ষমতার মালিক কে? ওই মালিক যদি আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, ওই মালিক যদি আজকের এই বেহেশতি মজলিসে বসাটা মিন্নত আলী দরবারে বসাটা আপনার জন্য এই একটি রাত্র যদি আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে নবীর প্রেমের জ্বলন্ত প্রমাণ হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ গো তোমার কিছু প্রেমিক নবীর উম্মত কিনা মিন্নত আলী দরবারে গভীর রজনীতে নবীর আলোচনা শুনেছে, নবীর প্রেমের কথা শুনে শুনে চোখের পানি পেরিয়েছে, এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে গ্রান্টেড মকবুল হয়ে গেলে নিঃসন্দেহে আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধুবর্গ আমার গভীর মনোযোগ, বাবাজি আমার আমরা এই জমিনে থাকবো না, আজকে আছি কালকে নাই, এটাই হলো দুনিয়ার নিয়ম, এই জন্য সর্বদা মৃত্যুর কথা চিন্তা করতে হবে, মৃত্যুর কথা চিন্তা করে করে চলতে হবে, মনের কথা মাথায় রেখে রেখে সবটা পাও কদম বাড়াতে হবে। কারণ রে বাবা, এই দুনিয়ার জমিন অহংকারের জায়গা নয়, এই দুনিয়ার জমিন চিরদিন থাকবার জায়গাও নয়, এই দুনিয়ার মালিক আমাদের জন্য একটা নির্ধারণ হায়াত রেখেছে, এই নির্দিষ্ট সময় যেদিন পুড়িয়ে যাবে রে দুনিয়ার সব আপনার পর হয়ে যাবে, দুনিয়ার আপনজন আপনাকে ঠেলে দিবে, আপন ঘরের এক বিছানায় পত্র থাকা আপন বিবিও বলবে কখন জানাজার নামাজ হবে ঠিক না ব্যাটি, এমনকি সন্তান ডেকে বলবে ও ভাই আসো আমার বাবার জানাজার জন্য। ওই বাপজানকে যখন ঘর থেকে বের হয়, এই মুদ্রাটাকে যখন ঘর থেকে বের হয় আমরা দেখি না, মুদ্রার লোকটা কেঁদে কেঁদে বলে এতদিন তোদের জন্য আমি কত আপন ছিলাম, নিজের পাথার গাম পায়ে পেলে রোজগার করে খাওয়াইলাম, কত কষ্ট করেছি রাত্র অন্ধকারে দিন পহর করেছি রাত্র করেছি, তারপর তোদের জন্য রোজগার করেছি। ওই মুহূর্তে কঠিন একটা সময়, মুদ্রারকে যখন ঘরের মালিককে যখন আপন ঘর থেকে বের করে দেয়, রুহটা কেঁদে কেঁদে বলে ওই সন্তান আব্দুর রহিম আমাকে বাইর করিস না করিস না, তুমি কি জানো না আমি তোমার বাবা লাগি, ও আমার বন্ধু বাবা আমার গভীর মনোযোগ নবীর প্রেমিক। ওই সময়টা এমন কঠিন যাদের জন্য সংসার জোড়াইলেন, চারপার ঘর তৈরি করলেন, বিছানাপত্র তৈরি করে আরামের বিছানাটাকে আপনাকে ধাক্কা দিয়ে বিছানাটা খালি হয়ে যায়, সন্তানগুলো বের করে দেয়, আর যখন আপনাকে গোসল দিবে রে ওই মুহূর্তের মধ্যে আপনার স্লুটা ডেকে ডেকে বলবে ওরে আব্দুল্লাহ আর পানি দিস না, এইমাত্র রুহটা জান কবজ হয়ে আমার শরীরটা চল্ল বিচ্ছন্ন হয়ে গেছে, ডেকে বলবে আব্দুর রহমান আস্তে গরম পানি ডাল, এইমাত্র রুহ কবজ হয়েছে আমার জানটা বের হয়েছে, খুব কষ্ট লাগে রে আস্তে আস্তে পানি দে আস্তে আস্তে আবার বিদায় দে, এত জোরে শরীরের কাপড় খুলিস না, আপনার পরিধেয় বস্ত্রগুলো যখন খোলা হবে আপনার রুহটা কেঁদে কেঁদে বলবে এমনি করে খুলিস কেন রে আমি তো তোদের বাবা লাগি রে, ও বন্ধুবর্গ জন্য আমার দিনের পয়গাম্বার ডাকি বলে আকসিরু মিন হাযামিল লাজ্জাতি ইয়ানিল মাউতে, আমার আল্লাহ পাকের পয়গাম্বার ডেকে বলে ও আমার উম্মত রে বেশি বেশি মরণের কথা স্মরণ কর, যত বেশি মরণের কথা স্মরণ করবা তত বেশি আল্লাহ পাকের নেক বান্দা হতে পারবা, কি ভাই মরতে হবে নি?